ক্লাসরুম দেওয়া, মদ গাঁজা সব দেওয়া হতো, ঠিক আছে? আর এতটুকু বলবো যে এখানে রুম দিত, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রুম দিয়ে দিত, প্লাস ছেলে মেয়েদেরকে মদ গাঁজা সবই দেওয়া হতো। যখন লাস্ট পুল পার্টিতে যাই, হৃদয়ে একটা হায়েস্ট ভাড়া করে, ওই হায়েস্টে 9টা মেয়ে থাকে, আমি সহকারে 9টা মেয়ে আর ও একা একটা ছেলে থাকে। তো ওইটার মধ্যেও 5টা বিয়ার নিয়ে যায়, বিয়ার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখানে যখন এই রিসোর্টে যাই, তখন তো ছেলে মেয়ে বলতেছিল এটা দাও এটা দাও, তো ও বাংলা মনে বাংলা একটা মদ নিয়ে যায়, ওই মদগুলো সবাইকে দেয়, সব ছেলে মেয়েদেরকে দেয়, অতটুকু আমি দেখছি। আর তাছাড়া আমার সাথে কথা বলতেছে এটা সাতক্ষীরা, পরে আমি দেখা বললাম যে এটা সাতক্ষীরা কেন, আমরা সাতক্ষীরা কেন আসছি, যাওয়ার কথা কুষ্টিয়া কুষ্টিয়া যাবো, সাতক্ষীরা কেন আসছি? পরে ও বলতেছে আচ্ছা ভুল হয়ে গেছে, অনেক দূর চলে আসছি আমরা। আমি বললাম যে দূর চলে আসছি ভালো কথা, এখন কিভাবে কি করব, এখন কই যাবি? ওরা বলতেছিল যে এখান থেকে একটা বাস ছাড়ে, এই বাসে করে আবার কুষ্টিয়া যাব। পরে বললাম যে এখান থেকে বাস ছেড়ে কই, তাহলে বাস কই? পরে ও কাকে কাকে কল দিল জানি না, কল দেওয়ার পরে লোক আসলো, একটা লোক আসার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে এখান থেকে কুষ্টিয়া যাওয়ার বাস কোনটা। লোকটা বলতেছে বাস ছিল বাট বাসটা এখন আর নাই, চলে গেছে। দেন ও লোকটা ওই লোকটাকে বলতেছিল যে এখন কি করবো আমরা, কি করবো? লোকটা বলতেছিল যে এখানে একটা হোটেল আছে, হোটেলে যেয়ে উঠতে পারেন। তো এখানে আমার কোনো টাকা পয়সা ছিল না, ওর কাছেও টাকা ছিল না, ওর কাছে 300 টাকা ছিল। তো লোকটা বলতেছিল হোটেলে যেয়ে উঠতে পারেন। তো ও বলছে যে ভাই আমার কাছে তো টাকা নাই, কীভাবে আমরা হোটেল উঠব? তো লোকটা কিছুক্ষণ পরে বলতেছে যেহেতু টাকা নাই তাহলে আপনাদেরকে একটা বাসায় নিয়ে যাই, ফ্যামিলি বাসা, ফ্যামিলি বাসা আপনি যেতে পারেন, ফ্যামিলি বাসা যেতে পারেন। পরে আমি বলছি যে কেন যাবো না আমি, হয়তো আমরা ঢাকায় যাবো না তো কুষ্টিয়া যাবো, আমি কোনো বাসা টাসে যাবো না, চিল্লাকে চিল্লি করতেছিলাম। পরে ও আর কি মানে আমাকে বুঝায়, অনেক বুঝায় যে চল চলেই তো যাবো, এখানেই তো যাবো। পরে আমি এখান থেকে গেলাম মানে ওই বাসায়, ফ্যামিলি একটা বাসায় নিয়ে যায়। ওই বাসায় যাওয়ার পরে ওইখানে আরও 4 জন ছিল, একটা মেয়ে ছিল, পরে 4 জন এখানে, হ্যাঁ 4 জন টোটাল 4 জন ছিল, একটা মেয়ে ছিল আর 3 জন ছেলে ছিল। ওই বাসায় নিয়ে যাওয়ার পরে আমি ওদেরকে দেখি, যাওয়ার কিছুক্ষণ পরে মানে রাতে যখন রাত হলো, কে নাকি রেড দিছে জানি না, মানে আসছে কি জানি, দেখে ওরা, আর যে লোকটা নিয়ে গেছিল ওই লোকটা বারবার এসে উকি মারতেছিল সব সব মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেন এইখানে ছিলাম, থাকার পরে বলতেছিল যে এখানে অনেক ঝামেলা হইতেছে, আরেকটা বাসায় যেতে হবে। পরে ওই বাসা থেকে আরেকটা বাসায় চেঞ্জ করে, ওই বাসায় যেয়ে যাওয়ার পর ওইখান থেকে সকালবেলায় সকালবেলা ওরা মানে হৃদয়কে অনেকবার ফোর্স করতেছিল যে সামনে বর্ডার চল দেখে আসি। তো আমি তো ফার্স্ট থেকে চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছিলাম যে না আমি যাবো না, কোথাও যাবো না, আমি বাসায় চলে যাব। পরে ও বলতেছে সামনে বর্ডার চল দেখে আসি, জাস্ট দেখে চলে আসবো। পরে তো আমি বললাম যে না যাবো না, টোটালি যাবো না, মানে অনেক চিল্লা চিল্লি করতেছিলাম। পরে মানে অনেক বোঝানোর পর ওরা আমাকে নিয়ে যায়, দুইটা বাইক আসে, দুইটা বাইক আসে, আসার পরে ওনারা নিয়ে যায়। এখানে নিয়ে যাওয়ার পরে ওই যে মেয়েটা ছিল আরো 3 জন ছিল, ওরা আগের থেকে ওইখানেই ছিল, ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা 2জন যাই। পরে বলতেছিল ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, কোনো সমস্যা হবে না। ওই রাস্তাতে যখন হাঁটতেছিলাম আমরা সবাই হাঁটতেছিলাম, পরে ওই পারে যাই মানে ইন্ডিয়াতে ঢুকে, ঢোকার পরে যখন ঢুকে তখন বলে যে এটা ইন্ডিয়ান ছেলে ছিল, যে ওরা 3জন কই জানি চলে যায়। দেন ওই মেয়েটা আর আমি একা থাকি আর কি, ওই মেয়েটা আর আমি যখন একা থাকি একটা লোক আসে, ওই লোকটা আমাদেরকে হাঁটা নিয়ে যায়, ওই লোকটা আবার কিছুক্ষণ পরে আরেকটা লোকের কাছে দেয়, ওই লোকটা আবার অনেকখানি হাঁটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যে মেন ওনার কাছে ওনার বাইকে করে দিয়ে দেন, যে ওনার কাছে যাও ওনার বাইকে করে যাও। তো ওনার বাইকে করে আমি আমরা 2জন মেয়ে গেলাম। যাওয়ার পরে ওরা তো 4জন আগের থেকে ওইখানে ছিল, পরে যাওয়ার পরে একটা বাসায় রাখে, বাসায় 3 সেট একটা বাসা ছিল, ওই বাসায় রাখে। রাখার পরে ওইখান থেকে
আরেকটা বাসা নিয়ে যায় রাতে আর কি, রাতে আরেকটা বাসা নিয়ে যায়। ওই বাসাটা অনেক অন্ধকার ছিল, অনেক অন্ধকার ছিল, তো ওই বাসার মধ্যে ঢোকার পর অনেক চিল্লাচিল্লি করি, হাওকাও করি যে এই বাসায় কীভাবে থাকবো আর এইখানে কেন নিয়ে আসছি। পরে লোকটা আর কি রাগারাগি করে বলতেছে, ঠিক আছে আমাদের বাসায়, আমার বাসায় চলো। পরে ওই লোকটা নিজের বাসায় নিয়ে গেছিলো আমাদের দুইজনকে, হ্যাঁ আপনি আর চাঁদনি। তো ওই বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটার কালকে সকাল মানে তার পরের দিন সকালে ফ্লাইট ছিল আর কি চেন্নাই যাওয়ার। তো চেন্নাই চলে যায়, আমি সারাদিন ওই বাসায় ছিলাম। থাকার পরে রাতের বেলা এসে বলতেছে যে রিদার কাছে নিয়ে যাব। পরে বললাম যে ঠিক আছে যাব, গেলাম ওই বাসায়। ওই বাসায় যাওয়ার পরে ওই লোকটা আর কি হৃদয়ের সাথে কি বললো না বললো হৃদয় নিজেই শিখাইয়া দিছে। তো হৃদয় শিখায় বলা দিছে যে ওর সাথে এগুলো এগুলো করেন। দেন ওই লোকটা ঘরে ঢুকে অনেক কিছুই করে, করার পরে আমার এখানে আর কিছু বলা যায়।